হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বলবো যে কোনো দিন ভুলেও এই ছবি ঠাকুর ঘরে রাখবেন না, বা ঠাকুর ঘরে এই ছবি রেখে ভুলেও কোনো দিন পুজো করবেন না, নতুবা জীবনে বিপদ নেমে আসবে। আমরা সবাই নিজ নিজ বাড়িতে দৈনিক পূজা অর্চনা করে থাকি, ঠাকুর ঘরকে সাজিয়ে তুলি নানানভাবে, সে ফুল হোক বা ভগবানের ছবি দিয়ে হোক, এমনকি আমরা বহু দেবদেবীর ছবি রাখি ঠাকুর ঘরে। তবে আপনি কি জানেন বাস্তুশাস্ত্র মতে যে ছবি রাখলে আপনার জীবনে ও আপনার পরিবারে নেমে আসতে পারে খুব বিপদ? তো কি সেই ছবি জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর এমনই সব ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করাই সব ধর্মের রীতি, আর সেই জন্য মৃতের আত্মার শান্তি কামনায় প্রত্যেক দিন ধূপ ফুল দেওয়া হয় মৃতের ছবির সামনে। মনে করা হয় এতে তার আত্মা শান্তি পায়। অনেকে আবার ঠাকুর ঘরে রাখেন মৃত ব্যক্তির সেই ছবি, কিন্তু এটা ঠিক নয়। হিন্দু ঘরে মৃত ব্যক্তির ছবি ঠাকুর ঘরে রাখার রীতি রয়েছে। দেবতার সঙ্গেই ফুলমালা দিয়ে পূজা করা হয় তারও। কারো মৃত্যু হলে তাকে ভগবানের আসনে বসানো হয় বলেই এই রীতি, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এটা ভুল, এমনটাই নাকি কখনোই করা উচিত নয়, এতে হিতে বিপরীত হতে পারে। হিন্দু সংস্কৃতিতে এমন রীতি থাকলেও বাস্তুশাস্ত্রে তা নিষেধ করা হয়েছে। বলা হয় ঠাকুর ঘরে মৃত ব্যক্তির ছবি দুর্ভাগ্য ডেকে আনতে পারে, কারণ এক্ষেত্রে দেবতার সঙ্গে সাধারণ মানুষের তুলনা করা হয়েছে, যা উচিত নয়। তবে মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করার অনেক উপায়ও রয়েছে। শ্রদ্ধা অনুষ্ঠান উৎসর্গ করা যায় মৃত ব্যক্তির উদ্দেশ্যে, পিতৃপক্ষে মৃত আত্মীয়কে শ্রদ্ধা জানানো যায়। এছাড়া ওই ব্যক্তির মৃত্যুদিনে বা তিথিতে ও তার আত্মার অবশ্যই শান্তি কামনা করা উচিত। ঠাকুর ঘরে মৃত ব্যক্তির ছবি রেখে পুজো করা আপনার মতে কি যুক্তিযুক্ত? অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ছিল বাস্তুশাস্ত্রের কিছু রীতি ও নীতি। কোনো ধর্মকে বা শাস্ত্রকে ছোট করা বা কোনোরূপ আঘাত করা এই চ্যানেলের উদ্দেশ্য নয়। তবে ভিউয়ার্স, এরপর যা বলতে চলেছি তা আপনারাই বিচার করুন যে সেটি ভুল না সঠিক। নাম্বার ১, আমরা তো কম বেশি সবাই জানি আত্মা তো পরম আত্মার অংশ। যখন কোনো মানুষ জীবিত থাকে তখন সে মোহের বশে নিজের স্বরূপ চিনতে পারে না, কিন্তু পরলোক গমনের পর সে পরম আত্মায় বিলীন হয়ে যায়, তখন সে সম্পূর্ণ হয়। তাই এটা মানতে পারলাম না ঠাকুর ঘরে কেন মৃত পূর্বপুরুষের ছবি রাখা উচিত নয়। নাম্বার ২, একটি সন্তানের কাছে তার বাবা মায়ের গুরুত্বটাই আলাদা। আমাদের সকলেরই পিতামাতা আছে, তারা আমাদের জন্ম দিয়ে এই সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছে, আর এই কথা তো সত্য, যে জন্ম দিতে পারে সেই প্রকৃত ভগবান। বরং এটা হওয়া উচিত মা বাবার ছবির সাথে কোনো দেবতার ছবি রাখা যাবে না, কারণ আমাদের কাছে সবচেয়ে বড় দেবতাই হলো আমাদের মা বাবা। নাম্বার ৩, অন্যদিকে আমরা সকলেই জানি রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা, লোকনাথ ব্রহ্মচারী ও স্বামীজির মতো অনেক মনীষীদের আজও আমরা ঠাকুর ঘরে পুজো করে থাকি, যদিও ইনারা আর জীবিত নেই, অর্থাৎ ওনারা তো মারা গেছেন। তাহলে কি বাস্তুশাস্ত্র মতে আর কি ওনাদের ফটো ঠাকুর ঘরে রেখে পুজো করা যাবে না? রামকৃষ্ণ, মা সারদা তো মানুষই ছিলেন, ওনারাও কি থাকবেন না আর ঠাকুর ঘরে? এইসব ভুল কথা। আমরা মানুষেরা নিজের নিয়ম নিজেই বানাই, আমরা নিজেদের অজ্ঞানতার কারণে শাস্ত্রের ভাষাকে বুঝতেই পারি না, এবং না বুঝে কিছু কুরুচিকর মন্তব্য করে ফেলি। অবশেষে সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে ছোট্ট দুটি লাইন, ঠাকুর ঘরে বাবা মায়ের ছবি থাকলে সংসারে কোনো দিন ক্ষতি হয় না। তাহলে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তার মাকে পুজো করত না ঠাকুরের পাশে রেখে? কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।